আসসালামু আলাইকুম। আজকে আমি করবি স্টুডে কীভাবে ট্রাক মোশন করে এই কাজটা শেখাবো। হ্যাঁ, তো এখানেও আছে ট্রাক মোশন অপশন, অথবা এখানেও আছে ট্রাক মোশন অপশন। হ্যাঁ, যে কোনো একভাবে নিলেই হলো। তো আমি অপশন থেকে নিচ্ছি ট্রাক মোশনের কাজটা কী তা আমি বিস্তারিত জানা দিচ্ছি। টিউটোরিয়াল একটু বড় হইতে পারে, কারণ এই কাজটা একটু অন্যরকম। তো আপনার ট্রাক মোশন যেখান থেকে করবেন, ধরুন আমি এখান থেকে একে মানে এই যে জিনিসটা নাড়াচাড়া করছে, অথবা আপনি এটাকে যদি আইডেন্টিফাই যদি করতে চান, তাহলে এটা এই এখন এটা মোশন করা যাক। বাস, তো দেখুন এটাকে আমি কী কোনো আপনারা কিছু বুঝছেন কি ভাবে তা জানি না। তো ট্রাক মোশনের কাজ হলো যে এই ব্যক্তিরা যেভাবে যাচ্ছে ঠিক সেভাবে কিন্তু আমাকে ধরে ফেলছে, আমি ধরছি তাকে। তো দেখুন একটা ফটো এসে পড়েছে, তো এই ফটোটা আপনি চেঞ্জও করতে পারেন। এই ফটোটা আপনি চেঞ্জও করতে পারেন, যেমন আপনি যদি এই ফটোটা যদি ডিলিট করে দেন, দেখুন আপনি যতটুকু ট্রাক মোশন করেছেন ততটুকু এখানে যে দেখুন এতটুকু আপনি ট্রাক মোশন আমার করা হয়েছে, এই জন্য এতটুকু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এখানে আপনি লেখাও দিতে পারেন, ফটো দিতে পারেন, এমনকি ভিডিও দিতে পারেন। এখানে যদি আপনি যদি লেখা দেন, এখানে যদি আপনি লেখা দেন অপশন দিবেন, অপশন হচ্ছে ম্যাচ মোশন আছে, আচ্ছা ম্যাচ মোশন, ঠিক আছে। এই ম্যাচ মোশনে গেলে এই দেখুন এটা ফিট হয়ে গেছে ওইখানে। এখানে আবার সিলেক্ট চেঞ্জ করা যায়, যদি দুই তিনটা একসাথে করেন তাহলে এখান থেকে সময়টা নিচে নিতে হবে, মানে আপনি ট্র্যাক একটা ভিডিওর মধ্যে আপনি অনেকগুলো ট্র্যাক মোশন করতে পারেন এক একভাবে ভিন্ন রকমভাবে এটাতে করতে পারেন। তো আমি একটু দেখি, প্লে করে দেখি এটা কী অবস্থা আছে। দেখেন যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে লেখাটা যাচ্ছে, ঠিক আছে। একটু বেশি হয়ে গেছে, ওদের টিকা কাটা দরকার ছিল, আমি দ্রুত হয়ে গেছে এই জন্য আর কাটতে পারিনি। তো ওকে, তো এখন দেখুন ঠিক আছে, আপনারা এরা সাইডে নিতে পারেন। ঠিক আছে, আর আরেকটা জিনিস শিখাই, যেটা হচ্ছে যে ট্রাক মোশনে যত এটা বড় দেওয়া যায়, তত আপনি যদি কোনো একটা ফটো বা লেখা যদি আপনি যদি এটাকে সিলেক্ট করতে চান, তাহলে এইখান পর্যন্ত আসলেও এটা নাড়াচাড়া করা শুরু করে দিবে, বা ফটো, ঠিক আছে। এটা যদি ছোট করেন তাহলে এটা যদি যত ছোট করবেন তত লেখাটা এদিক দিতে হবে, এই দিকটা লেখাটা দিতে হবে। আর যদি বড় করেন তাহলে লেখাটা যদি এদিকে দেন কোনো সমস্যা নেই না, ওই ওইখান থেকে নাড়াচাড়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি বড় দিই, ঠিক আছে, ওকে, তো আমরা যদি এখানেও দিই, দেখবেন এটা কাজ করা শুরু করে দিবে, কারণ আমি এরিয়াটা অনেক বড় দিয়েছি, এই যে লাল বিন্দু থেকে এরিয়াটা অনেক বড় দিয়ে এত বড় দিয়েছি। তো এখানে দিলেও কাজ করবে, এখানে একদম মিলা রাখার প্রয়োজন নেই, এখানেও রাখলেও কাজ করবে, কারণ আমি এরিয়াটা যে এরিয়া যত বেশি দিবেন তত দূর থেকে নাড়াচাড়া হবে। আপনারা দেখুন, ঠিক আছে, দূরে রাখি কোনো সমস্যা নেই।
সম্ভবত এরিয়া এখানে দিলে আর কাজ করবে না, দেখুন। এরিয়া আরো বেশি বড় দিয়ে দিচ্ছে এই জন্য কাজ করা শুরু করেছে। তো বেশি দূর গেলে হ্যাঁ আপনারা দেখবেন যে কাজ করা বন্ধ করে দেবে, যদি এরিয়াটা আমার সম্ভবত এত বেশি বড় দিয়ে ফেলছে এই জন্য কাজ করা শুরু করেছে। তো এর বেশি দূরে কোনো কাজ করবে না। তো আশা করি আপনারা আজকে টিউটোরিয়াল বুঝতে পারছেন কাস্টমার কী কাজ। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম।